তাহলে বলুন, আপনি কি আমাদের হয়ে কাজ করতে রাজি? তার মানে ফুল সব সত্যি জানতে পেরে গেছে? আর আপনারা বড়লোক মানুষ, আমার সাহায্য চাইছেন। এবার মাথায় ঢুকেছে তো যে এই রাম ভক্তই কিন্তু আপনাদের সাহায্য করতে পারে? একটা কথা বলে রাখি আপনাকে, আমাকে কিন্তু মাথা মোটা ভাববেন না। ভুলে যাইনি সেই দিনটা যেদিন আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন আপনারা। কিন্তু এখন যখন আপনাদের আমার সাহায্য চাই, চলে এলেন তো লেজ নাড়তে নাড়তে আমার কাছে। আমার তো একটা কথা মাথায় আসছে না যে আমার ভাগ্নের বিরুদ্ধে গিয়ে আপনাদের কেন সাহায্য করব। হ্যাঁ, আমার দ্বারা হবে না এসব, ব্যাস। দেখুন মামিমা, আমাদের যদি আপনি সাহায্য করেন তাতে আপনারই মঙ্গল। একটু ভাবুন, বিয়ের পর যদি ফুল আবার বাপের বাড়িতে গিয়ে ওঠে, তাহলে আপনার আপনার মেয়েকে যে বড় ঘরে বিয়ে দেওয়ার স্বপ্ন তার কি হবে? বড় ঘরের কথা তো ভুলেই যান, কোনো ছাপোষা ছেলেও আপনার মেয়েকে বিয়ে করবে না। শুনে রাখুন, আমি হলাম রাম ভক্ত। এই ভক্ত যদি তা শ্রীরামচন্দ্রকে বলে, তাহলে আমার মেয়ের জন্য শত শত সোনার টুকরো ছেলে না লাইন লাগিয়ে দেবে এই বাড়িতে। আশা করি আমার এই কথাটা মাথা ঢুকেছে। হ্যাঁ, কিন্তু দেখুন না, আমার মনটা না খুব নরম, আপনার কষ্ট দেখে কষ্ট পাচ্ছে। কিন্তু আপনাকে একটা কথা বলবো, শ্রীরামচন্দ্রের এই ভক্ত না নিজেকেই কখনো বিশ্বাস করে না। আপনাকে কি করে করব? যে কাজটা করতে বলছেন না, তার বদলে আমার কর করে টাকা চাই, কর করে টাকা। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন। আপনাকে শুধু করতে হবে, ফুলের মাকে খুব অসুস্থ, কি করতে হবে কিভাবে করতে হবে সেটা আপনার ব্যাপার। ওর মা খুব যেন অসুস্থ হয়ে যায়, বাকিটা আমরা এখানে দেখে নেব, ঠিক আছে? তো আপনার কাজ হয়ে যাবে। প্রথমবার তোমার মুখ থেকে কোনো ভালো কথা বেরিয়েছে, এড়িয়ে যাও। আমার এই ঘর থেকে, আমাদের এই বাড়ি থেকে সারাটা জীবনের জন্য বেরিয়ে যাও। কিন্তু মনে রাখবেন, কোনো রকম টেনশন কিন্তু ওনার জন্য বিপজ্জনক হতে পারে। তুমি একদম চিন্তা করো না, তোমার মায়ের জন্য যত ভালো চিকিৎসা দরকার হয় আমি ব্যবস্থা করে দেব। যখন তুমি আসো তখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু তাও তুমি রোজ রাতে এই আকাশে দেখা দাও অন্য কারোর জন্য। আর আমি আমি তো সাধারণ একজন মানুষ, মায়ের শরীরের অবস্থা, তারা দিদিকে দেওয়া কথা কি করে ভুলে যাব? আমাকে এখানে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ না তারা দিদির এই বাড়িতে থাকার জায়গা পাকা করতে পারছি। একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের ঘর বাঁচানোর জন্য এখানে থাকতেই হবে, আর তার জন্য আমি সব কিছু করব। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আপনার ঘরে, আপনার এই বাড়িতে থাকব না।
কি সুন্দর অ্যাক্টিং করলে, আমি বাড়ি ছেড়ে চলে যাব, এই সেই আরো কত কি, সব মিথ্যে। তোমার কথায় আমি এতটুকুও বিশ্বাস করি না। আমি জানি একবার এই আরাম যশ খ্যাতির অভ্যাস হয়ে গেলে ছাড়তে চায় না। তুমি যখন এই নাটকটা করছিলে আমার মন জানতো যে সব মিথ্যে, তুমি এই বাড়িটা এই বাড়ির নামকে কখনো ছেড়ে যেতে পারবে না, কারণ এই লোভ তোমার আত্মসম্মান তোমার নিজের মনের থেকেও বড়। যে বোঝাপড়াটা আমাদের মধ্যে হলো সেটা কিন্তু কাউকে বলো না, বিশেষ করে শোভনকে। খুব নির্লজ্জ মানুষ দেখেছি আমি, কিন্তু তোমার মতো কেউ নেই। তুমি তুমি সব থেকে উপরে। হ্যালো, যদি যদি আমি বলতে পারতাম ওনাকে যে আমার ফিরে আসাটা কোনো লোভের জন্য বা আমার ইচ্ছার জন্য নয়, বরং আমায় বাধ্য হয়ে এখানে 3 মাসের জন্য এই বাড়িতে আর আপনার সঙ্গে থাকতে হবে, আর 3 মাস পর কোনো কিছুই আমাকে এই সোনার খাঁচায় আমাকে বন্দি করে রাখতে পারবে না। শুনে খারাপ লাগলো। পৃথিবীতে সবকিছুর আগে মা, তারপরে বাকি সব। আপনার যত ছুটি চাই তত আপনি নিয়ে নিন, বাকি কাজ আমরা সবাই মিলে না হয় সামলে নেব। ঠিক আছে। মা যখন বলেছে শোভন দা আর নতুন বউয়ের আগে আমাদের বাচ্চার জন্ম দিতে হবে, তা দিতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে আমার মা আমাদের দুজনকেই বাড়ির চাকর বানিয়ে দেবে, আর সেই দিন তোর জীবনের শেষ দিন হবে, বুঝেছিস? কি হলো, তুমি কাঁদছো কেন? কই না তো, ওই ফোড়ন দিয়েছিলাম তো তাই চোখের জল এসে গেছিল। তুমি রান্নাই বা করছো কেন, বাড়িতে তো লোক আছেন। আসলে আমি আজ ওনাকে রান্না করতে বারণ করে দিয়েছি, আমার ইচ্ছে হলো আপনার ভাইয়ের জন্য নিজের হাতে কিছু বানাবো, তাই জন্য। কিন্তু আপনি এখানে কেন, আপনার কি কিছু লাগবে? আমি জল নিতে এসেছিলাম। আমি দিচ্ছি। আচ্ছা, বাপের বাড়ি থেকে ফেরার পরে ফুল বৌদি এখন কেমন আছে? তার মানে সত্যি ওর বাড়ি গিয়েছিল, তাহলে ফিরলো কেন? ও ঠিক আছে, কিন্তু কেন, কি হলো? ওই মা ঠাকুরন বলছিলেন বৌদির মায়ের শরীর খুবই খারাপ, বেশ কিছুদিন ধরেই উনি অসুস্থ, আর ডাক্তার বলেছেন উনি যেন কোনো রকম কোনো দুশ্চিন্তা না করেন। ফুল বৌদি তো বাপের বাড়ি থেকে ফেরার পর থেকে শুধু কেঁদেই যাচ্ছে, আর আপনি জানেন বৌদি না সকাল থেকে কিচ্ছু খায়নি। দাদা, আমার না খুব চিন্তা হচ্ছে, আপনি প্লিজ একটু বৌদির খেয়াল রাখবেন। মায়ের যদি এতই শরীর খারাপ তাহলে ফেরত এলো কেন, ওর তো ওখানেই থাকা উচিত ছিল। দাদা, এটাই তো পার্থক্য একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে। বৌদি তো একজন মেয়ে, তাই দরকার পড়লেই নিজের কাজ ছেড়ে শ্বশুর বাড়ির দায়িত্ব থেকে 2-3 দিনের ছুটি নিয়ে নেবে, আর নিজের অসুস্থ মাকে সামলাবে। উনি একজন স্ত্রী, বাড়ির বউ, যে সপ্তাহে 7টা দিন 24 ঘন্টা নিজের ডিউটি পালন করে। বাকি কথা পরে হবে, কিন্তু সব মেয়েকে শ্বশুর বাড়িতে আসার পর বাপের বাড়ির মোহ ত্যাগ করতে হয়, আর শ্বশুর বাড়িতে সব কর্তব্য পালন করতে হয়, এটাই নিয়ম আর সব মেয়েদের ধর্ম আর কর্তব্য। মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে তাকে পরের ধন এমনি বলা হয় না দাদু ভাই, এই বাড়িটা ওর শ্বশুর বাড়ি, এটাই ওর আসল বাড়ি, ওর দায়িত্ব কর্তব্য জীবনের সবকিছু এখন এটাই। একটি মেয়ের মা যখন শ্বশুর বাড়িতে মেয়েকে সুখী দেখে তখন তার শরীর ভালো হয়ে যায়, সে তার সব কষ্ট সব দুঃখ ভুলে যায়। আর ফুল বৌমা এখানে ফিরে আসায় ওর মা তো নিশ্চয়ই শান্তি পেয়েছেন। দীপিকা বৌমা, তুমি শুধু এটাই মনে রেখো যেন ফুল বৌমা কিছু খায়। হ্যাঁ মা ঠাকুরন।
কি সুন্দর অ্যাক্টিং করলে। আমি বাড়ি ছেড়ে চলে যাব, এই সেই আরো কত কি, সব মিথ্যে। কারণ এই লোভ তোমার আত্মসম্মান তোমার নিজের মনের থেকেও বড়। দাদা আর কিছু লাগবে? না, থ্যাংক ইউ। কানন, আমি চাইলেও মায়ের কাছে থাকতে পারবো না, সেই জন্য আমি তোমার ভরসায় মাকে ছেড়ে এসেছি। খেয়াল রেখো আমার মায়ের। এটা আমার জন্য না, তোমার চোখের জলের জন্য। আমি এখনই জানতে পারলাম যে তোমার মায়ের শরীর ঠিক নেই। দেখো, কাঁদলে কিছুই ঠিক হবে না, মনে বিশ্বাস রেখে প্রার্থনা করো, উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। শোভনবাবুকে দেখে বাইরে থেকে যেমনটা মনে হয়, ভেতর থেকে উনি তেমনটা নন। যেমনটা মনে হয়েছিল উনি ততটাও খারাপ নন। আরে বরফ কেন খাচ্ছ? ওই আমার না এভাবে ফ্রিজ থেকে বরফ বার করে খেতে ভালো লাগে, তাই খাচ্ছিলাম। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কেন? ওই আসলে চাইছিলাম না যে আমার জন্য কারোর ঘুম নষ্ট হোক, আর ওই বরফ খেলে না আমার গলাও খারাপ হয়ে যায়। মা ঠাকুরন যদি জানতে পারেন না খুব রাগ করবেন। বৌদি, তুমি এই কথাটা প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু বরফ খেলে যদি তোমার গলায় সমস্যা হয় তাহলে তো খাওয়া উচিত নয়, বলো। চলো এবার ঘুমিয়ে পড়ো, তুমি অনেক রাত হয়ে গেছে। তোমার মা ঠিক আছে এখন? হ্যাঁ, আগের থেকে তো ভালোই আছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। চলো তুমি এবার শুয়ে পড়ো, আমিও যাই। আজ খুব বাঁচান বেঁচে গেছি, নয়তো সবটা জেনে যেত। শোভনবাবু চলেও গেলেন, কটা বাজে? 8:30। আমি এতক্ষণ ধরে কি করে ঘুমোচ্ছিলাম, বাড়ির সবাই কি ভাববে এবার? তাড়াতাড়ি স্নানটা সেরে নিচে যাই। মা তুমি ঠিক আছো তো? তুমি ওষুধ খেয়েছো তো? রাতে ঘুমিয়েছিলে তো? আরে বাবা, প্রশ্নের যদি উত্তর দিতে যাই তাহলে আবার শ্বাসকষ্ট হবে। শুধু জেনে রাখ যে আগের থেকে আমার শরীর অনেক ভালো আছে। কানাইয়ের কৃপা,
শুধু তুমি নিজের খেয়াল রেখো, আর উঠেই সব কাজবাজ করতে শুরু করে দিও না। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো। মা দেখো তুমি কাশছো, কোথায় সুস্থ হলে? আরে ফুল, এখন আমি কাশলেও হাঁচলেও তুই ভয় পাবি নাকি? তোর টিপি, আমার শরীর আগের থেকে অনেক ভালো। আর ওই ডাক্তার বাবু তো একেবারে ধন্যন্তরী, এই কথাটা বলার জন্যই তোকে আমি ফোন করেছিলাম। তুই একদম চিন্তা করিস না, তুই শুধু নিজের আর তোর শ্বশুর বাড়ির লোকেদের খেয়াল রাখ। দেখ না, কাল আমি তারা দেবীকে ধন্যবাদটুকুও জানাতে পারলাম না। ফুল, তুই না খুব ভাগ্যবতী, কত ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস তুই। তোর মায়ের কত চিন্তা করে তারা। শুধু ঠাকুরের কাছে আমি এইটুকুই চাই, উনি যেন আমার মেয়ের জীবনে এই সুখটা বজায় রাখেন। জামাই বাবা যেন তোকে খুব ভালোবাসেন। মা এই অবস্থাতেও নিজেকে এই সান্ত্বনায় সামলাচ্ছে যে আমি শ্বশুর বাড়িতে খুব ভালো আছি, এই একটা মিথ্যে মাকে বাঁচিয়ে রেখেছে। আর যেদিন যেদিন মা এই সত্যিটা জানতে পারবে, জানি না নিজেকে কিভাবে সামলাবে মা। হ্যাঁ মা, আমি তারা দিদিকে ধন্যবাদ জানিয়ে দিয়েছি, তোমার তরফ থেকে আরেকবার বলে দেব। না না, এত বড় উপকারের জন্য শুধু তুই ধন্যবাদ জানালেই হবে না রে সোনা, আমি নিজে ওনাকে জানাবো, দেখা করে ওনাকে ধন্যবাদ জানাবো। তুই শুধু নিজের খেয়াল রাখ, আর আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। ঠিক আছে, রাখছি। এটা কি বললো মা? তাড়াতাড়ি দেখা করবে, আয়োজন করতে হবে। কিসের আয়োজন? কিচ্ছু নেই, কিন্তু এবার উনি বুঝতে পারবেন যে আমার মাথার হর্সেস কত জোরে ফাস্ট রানিং করতে পারে। আরে না না না, মিষ্টি তো চাই, উৎসব কি মিষ্টি ছাড়া হয় দাদা? আর হ্যাঁ, গোটা শহরে যে সব থেকে ভালো মেহেন্দি পরায় তাকে ডেকে পাঠাও। মা ঠাকুরন, ওই যে শর্মা আছে না, বিজু শর্মা, শাড়ির দোকানের লোকটা, উনি ফোন করেছিলেন, উনি আসছেন, আমি গিয়ে নিয়ে আসছি ওনাকে। ঠিক আছে যাও। এখানে তো প্রিপারেশন কিসের? শোভন এসো। দাদু ভাই, ভালো হয়েছে তোমাকে এখানে পেলাম, আজকে তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি তো পারলে আমাকে অফিসটাও যেতে দাও না, এত কিছু প্রস্তুতি কিসের জন্য? শোভন, কাল অনুষ্ঠান, তাই আজ মেহেন্দি পরানো হবে। কালকে ফুল বৌমার প্রথম উৎসব, নতুন বউয়ের জন্য এই উৎসবের মাহাত্ম্য সব থেকে বেশি, আর এই দিনটা খুব শুভ। এই দিন একজন স্ত্রী তার স্বামীর জন্য সব থেকে পবিত্র আর গুরুত্বপূর্ণ ব্রত পালন করে। আর কথিত আছে, যে মেয়ে এই ব্রত সমস্ত নিয়ম কানুনের সাথে পালন করতে পারে, সে তার স্বামীর অফুরন্ত ভালোবাসা আর সাত জন্মের সঙ্গ পায়। তাই এই দিনটা তোমাদের দুজনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আর আনন্দের দিন।
তাই অফিস থেকে তাড়াতাড়ি ফিরো, কারণ মেহেন্দি পরার সময় যদি তুমি ফুল বৌমার সামনে থাকো তাহলে এই উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। মা ঠাকুরন, বড় মা? হ্যাঁ একবারে জিনিসগুলো একটু মিলিয়ে নিন না, সবকিছু ঠিক আছে নাকি আরো কিছু অ্যাড করতে হবে? সবাই নিজের খুশির জন্য ব্যস্ত, কেউ একটাবারও ভাবছে না যে আমার এসব দেখার পর, এসব করার পর আমার উপর দিকে যাচ্ছে। আর এই দ্বিতীয় বিয়ে করে আমি নিজের দিকে তাকাতেও পারছি না, আর তার উপর এসব। কতদিন নিজের আত্মসম্মান, নিজের আদর্শের গলাটা টিপে রাখবো? ঘরে জল এলো কোথেকে? বাথরুম ফুল ফুল